আসসালামু আলাইকুম। আসুন আশিকানা কালাম এবং এ কালাম দক্ষিণ মাটিকুমড়া জেলা উত্তর চব্বিশ পরগনা হযরত শামসুল রহমান শাহ রহমতুল্লাহ আলাইহির শানে রাখব। হযরত শামসুল রহমান শাহ রহমতুল্লাহ আলাইহির উরুস মুবারক পালিত হয় ছয় আশি কৃষ্ণপুর জেলা বর্ধমান এবং হযরত মোহাম্মদ হোসেন শাহ রহমতুল্লাহ আলাইহির উনার উরুস পালিত হয় পনেরোই চৈত্র মাটিকুমড়া দক্ষিণ চব্বিশ পরগনা। তো আসুন যত হযরত শামসুল রহমান শাহ রহমতুল্লাহ আলাইহির ভক্ত আছেন, মুরিদ আছেন এবং তাদের এবং হযরত মোহাম্মদ হোসেন শাহ রহমতুল্লাহ আলাইহির যত ভক্ত আছেন তাদেরকে আমার সালাম এবং বিশেষ করে বদরুদ্দোজা মোল্লা সাহেব, উনি মাটিকুমড়ার দরবারে খাদিম আছেন এবং মাটিকুমড়ার দরবার নতুন করে মাজার শরীফ তৈরি হচ্ছে, প্রায় হয়ে এসেছে, খুব সুন্দর একটি মাজার। আপনারা যদি কখনো যান, পনেরোই চৈত্র হলে উরুস মুবারক হয়, গেলে দেখবেন। তো আসুন একখানা আশিখানা কালাম রাখছি সব তরিকা ভাইদের জন্য, সবার জন্য। আশা করি ভালো লাগবে শুনে। বহু যত্নে রেখেছি গো ওগো শামসুল পিয়া, বহু যত্নে রেখেছি গো শামসুল পিয়া তোমার ওই সুরত খানা, ওই সুরতে দেখেছি গো আমার কাবা মদিনা, মুর্শিদ তোমার সুরত খানা দেখায় আমার ইবাদত, তোমায় দেখে হয় নয়ন শীতল তাই করি তোমায় মহাব্বত, তো তোমায় ছেড়ে চাই না আমি ওগো শামসুল পিয়া, তোমায় ছেড়ে চাই না আমি জান্নাতেরই হুর পরি, তোমায় পেয়ে পেয়েছি খোদা তাই তোমায় পূজা করি, তো নসিব গুনে পেয়েছি আর কলম ধরে সাজিত বলে কদমে তোমার ঝুঁকিয়া, আমার সেজদার মালিক তুমি, আমার
Thank you.
तलवार तुम्हें